নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার নতুন প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবার চলে এলো গরমের ছুটি, আর গরমের ছুটি মানেই বাক্স প্যান্টরা প্যাক করে উত্তরবঙ্গ ভ্রমণ, কোনোবারে ডুয়ার্স তো কোনোবারে পাহাড়। মোদ্দা কথা হলো, প্যাচপ্যাচে গরমের হাত থেকে পালিয়ে উত্তরবঙ্গের নদী, পাহাড়, চা বাগান, জঙ্গল, নানান রকম পাখি ফুলের মাঝখানে নিজেকে কিছুদিন সেলিব্রেট করা। কিছুদিন আগেই একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে আসন্ন গরমের ছুটিতে যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসছেন তাদের কিছু জিজ্ঞাসা আছে কিনা আমরা জানতে চেয়েছিলাম। এই পর্বে আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের ধরে ধরে উত্তর দেওয়ার। চলুন তাহলে শুরু করা যাক আমাদের উত্তরবঙ্গের প্রশ্নোত্তর পর্ব। মৌ বিশ্বাস, উনি কোশ্চেন করেছেন যে গরুমারা ফরেস্টে কি এলিফ্যান্ট সাফারি আর হয় না? ডুয়ার্সে জলদাপাড়া ছাড়া এলিফ্যান্ট সাফারি আর কোথায় হয়? না দিদি, গরুমারা ফরেস্টে এলিফ্যান্ট সাফারি এখন আননোটিফাইড পিরিয়ডের জন্য বন্ধ আছে। আর জলদাপাড়া আর চিলাপাতাতে আপনি এলিফ্যান্ট সাফারি করতে পারবেন, আর শিলিগুড়িতে বেঙ্গল সাফারি যেটা আছে ওখানেও কিন্তু আপনি চাইলে এলিফ্যান্ট সাফারি করতে পারেন। স্বরূপ দত্ত, দীপশিখা মজুমদার এছাড়াও আরও অনেকজন একটা কোশ্চেন করেছেন বর্ষাকালে জয়ন্তী ট্যুর ব্যাপারে। দেখুন, বর্ষাকালে আপনারা জয়ন্তীতে যেতে পারেন। যারা জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত জয়ন্তী যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, জঙ্গল সাফারি কিন্তু সেই সময় বন্ধ থাকে এবং নদীতে প্রচুর জল থাকার জন্য আপনারা মহাকাল মন্দিরও যেতে পারবেন না। যদি আপনারা একদম পিওর নেচার লাভার হন তাহলেই কিন্তু জয়ন্তী আপনাদের সেই সময় ভালো লাগবে। আদারওয়াইজ ফ্যামিলি নিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু বৃষ্টিতে, ছোট বাচ্চারা যদি থাকে বৃষ্টিতে বাইরে বেরোতে পারবেন না, হোমস্টেগুলোতে টিভি নেই। একটা প্রবলেম যেটা বড় তা হলো ঝড় বৃষ্টিতে পাওয়ার কাট হয়ে গেলে যেহেতু জঙ্গলের ভেতরে একটু রিপেয়ার করতে টাইম লেগে যায়, তাই আপনারা আপনাদের ফ্যামিলির চাহিদা মতো সিদ্ধান্ত নিন। কেননা বাইরের অ্যাক্টিভিটি কিন্তু জয়ন্তীতে গিয়ে বর্ষাকালে খুবই কম। প্রদীপ রানা একটা কোশ্চেন করেছিলেন যে পানবু থেকে সেবকের তিস্তার যে ব্যারেজ আছে সেই তিস্তা ব্যারেজ 4 নম্বর ব্যারেজ হয়ে সেবক রোডে আসার সময় রাস্তার স্লোপ এবং টার্নিং অ্যাঙ্গেলগুলো কীরকম, আর ছোটোখাটো পাহাড়ে ড্রাইভ করার অভিজ্ঞতা থাকলে তিনি ওটা চালাতে পারবেন কি না? দেখুন, যেটা যে রাস্তাটার কথা আপনি বলছেন এই রাস্তাটার টার্নিংগুলো কিন্তু যথেষ্ট শার্প এবং খুব ন্যারো, তবে পারবেন না এরকম না, অনেক গাড়ি তো যাচ্ছে। না হলে তিস্তার 3 নম্বর গেটটা প্রেফার করতে পারেন, কারণ ওইখানে রাস্তাটা কম্পারেটিভলি একটু ওয়াইড আছে আর টার্নগুলো অতটা শার্প না, আপনার ভিজিবিলিটি অনেক বেশি থাকবে। অমিত মোদক কমেন্ট করেছেন যে দাদা, আপনারা পেড প্রমোশন করেন না বলেই আপনাদের কাছ থেকে আসল ইনফরমেশনগুলো পাই, থ্যাংক ইউ আপনাকে প্রথমেই আমরা বলি। আর তারপরে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে দেখুন, পেড প্রমোশনে সব কিছুই যে খারাপ তা না, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো পেড প্রমোশনে আপনি বাউন্ড থাকেন সেটাকে আপনাকে ভালো বলার জন্য, কারণ যেহেতু ওটার জন্য আপনি পয়সা নিচ্ছেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের অ্যাকচুয়ালি আমরা ঘুরতেই যাই, নিজেরাও ঘুরতে যাই, নিজেরা ঘুরতে যেতে আমরা খুব ঘুরতে খুব ভালোবাসি, আর ঘুরতে যেয়ে কিছু কিছু জায়গা থাকতেই হয়, তাই আমাদের মনে হয় যে জায়গাগুলো আমরা যখন ট্রিপ প্ল্যান করছিলাম সেই সময় আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করেছিলাম, কোথায় থাকবো, তার ফোন নাম্বার কীভাবে বুক করব, এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায়, তো যে কোয়ারিগুলো আমাদের মধ্যে রেজ করে এগুলোকেই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্লেস করার চেষ্টা করি। আশা করি তাতে কিছু না কিছুভাবে তো আপনারা উপকৃত হচ্ছেনই। দেবজিৎ চক্রবর্তী এবং আরও 2-1 জন পানবুর সম্পর্কে ডিটেইল ইনফরমেশান চেয়েছেন আপনাদের কাছে। আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপলোডিংয়ের কিছু প্রবলেমের জন্য আমাদের ভিডিও সাউন্ডটা এক জায়গায় মিউট হয়ে গেছে, কিন্তু ভিডিওর এন্ডে আমরা পানবুর মঞ্জুশ্রী রিসর্টের বুকিং লিঙ্ক এবং তার ট্যারিফ দিয়ে দিয়েছি। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কমেন্ট বক্সের একদম প্রথম কমেন্টে মঞ্জুশ্রী রিসর্টের ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ চেক করে নেবেন একবার এবং অবশ্যই ঘুরে আসুন পানবু। সঙ্গমিত্রা বসু থ্রু মেল আমাদেরকে একটা কোশ্চেন করেছেন যে ডুয়ার্সের 7 পয়েন্ট বলতে কী কী বোঝায়, মানে কোন কোন পয়েন্টগুলোকে বোঝায় আর এগুলো একদিনে কভার করা সম্ভব নাকি? ডুয়ার্সের 7 পয়েন্ট বলতে যদি আপনি লাটাগুড়ি কিংবা মূর্তিকে যদি বেস করে থাকেন তাহলে 7টা জায়গা বোঝায়। 1 নম্বর হচ্ছে যে মূর্তি, 2 নম্বর হচ্ছে লালিগুরাস, 3 হচ্ছে রকি আইল্যান্ড, 4 হচ্ছে সামসিং, 5 হচ্ছে সুনতালে খোলা, 6 হচ্ছে ঝালং, 7 হচ্ছে বিন্দু। এই সমস্ত জায়গাগুলোকেই কিন্তু একদিনে কভার করা সম্ভব,
তবে আমরা সাজেস্ট করব যদি আপনাদের হাতে সময় থাকে যদি দুটো দিনে এগুলোকে যদি কভার করতে পারেন তাহলে ভালো হয়, না হলে একদম সেই সকাল মানে আর্লি মর্নিংয়ে আপনাকে বেরোতে হবে, সমস্ত জায়গাগুলোকে আপনাকে একদম জাস্ট টাচ করে 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 চলে আসতে হবে, ব্যাপারটা একটু হেকটিক হয়ে যায় এই আর কি। বর্ণালী দাস উনি জানিয়েছেন যে WBFDC-র কালিম্পংয়ে স্টে বুক করেছি রিভিউ দেওয়ার জন্য। দিদি সরি, আমরা এখনও পর্যন্ত WBFDC-র কালিম্পংয়ের যেটা স্টে মানে আপনি হয়তো শৈলাবাসের কথা বলছেন, সেখানে আমরা এখনও পর্যন্ত থাকিনি, তো যার ফলে আমাদের পক্ষে ন্যাচারালি রিভিউ দেওয়াটা হয়তো সেরকমভাবে সম্ভব না। তবে WBFDC-র আমরা কালিম্পংয়ের শৈলাবাস ছাড়া অনেকগুলো প্রপার্টিতে থেকেছি, আজ পর্যন্ত কিন্তু কখনও আমাদের কোনো জায়গায় খারাপ খুব একটা মনে হয়নি বা কোনো জায়গাতে আমরা মনে হয়নি যে এখানটা আমরা ঠকে গেছি। তো পুরো ব্যাপারটা দিকে দেখতে গেলে WBFDC কিন্তু অনেকটা ভরসার জায়গা, আর শৈলাবাসের ব্যাপারটা এই মুহূর্তে আমাদের কাছে জানা নেই তাই সঠিক ইনফরমেশনটা দিতে পারলাম না। তবে আমরা আশা রাখবো যে আপনার যখন ট্রিপ কমপ্লিট হবে আপনি থ্রু কমেন্টে আমাদেরকে জানাবেন, যাতে আমরাও কখনো পরবর্তী ক্ষেত্রে ট্রিপ করতে গেলে আমাদের কাজে লাগে। অমৃতা সরকার জানতে চেয়েছেন বর্ষাকালে আসছেন ডুয়ার্স, জঙ্গল সাফারি কি সম্ভব নয়? আমরা অনেকবারই আপনাদের বলেছি 15 জুন থেকে 15 সেপ্টেম্বর প্রত্যেক বছরই জঙ্গল সাফারি বন্ধ থাকে, এছাড়া বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার জঙ্গল সাফারি কিন্তু বন্ধ, আর গরু মারার কোর সাফারি যেটা সেটা কিন্তু প্রতি বুধবার দিন বন্ধ থাকে। তবে আপনারা যারা বর্ষাকালে জঙ্গল সাফারি করতে চাইছেন তাদের জন্য একটা আশার আলো আছে, সেটা হলো মেদলা ওয়াচ টাওয়ার। গরুমারা জঙ্গলের মেদলা ওয়াচ টাওয়ার সারা বছরই খোলা থাকে, আপনারা যারা বর্ষায় আসছেন তারা কিন্তু মেদলা ওয়াচ টাওয়ার বুকিং করতে পারেন, এর বুকিংও খোলা থাকবে WBSFDA থেকে। কাজেই জঙ্গল সাফারি না করতে পারার যে খেদ বর্ষাকালে ডুয়ার্স আসলে সেটা কিছুটা হলেও কিন্তু মেদলা ওয়াচ টাওয়ার আপনাদের মিটিয়ে দিতে পারে। আমাদের কালিম্পং আর দার্জিলিংয়ের ব্লগে রিপিটেডলি আমরা একটা কোশ্চেন পাই যে কাঞ্চনজঙ্ঘা কোন টাইমে গেলে ভালো পাওয়া যাবে। এখন কাঞ্চনজঙ্ঘা দেখার সবথেকে আদর্শ সময় হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার ওপিনিয়ন অক্টোবর থেকে নভেম্বর, এই দুটো মাস একদম খুব সুন্দরভাবে পাওয়া যায়, আর ফেব্রুয়ারি মার্চ এটাও কম্পারেটিভলি ভালো। এরকমভাবে তো ডেফিনেটলি বলা খুব মুশকিল, হয়তো আপনি অক্টোবর মাসেই কোনো দিন গেলেন সেদিন হয়তো নাও পাওয়া যেতে পারে, কিন্তু মোটামুটি চান্স বেশি থাকে এটুকুই আর কি। সুভাষিস জানা আমাদেরকে একটা কোশ্চেন করেছেন যে তিনি পানবুতে থাকবেন নাকি রামধুরাতে থাকবেন। দাদা সরি, এটার উত্তর আমাদের কাছে নেই, কারণ পানবু কিংবা রামধুরা এই দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে আমরা পারবো না, দুটো জায়গার দুরকমই ফ্লেভার। যদি আপনি শিলিগুড়ি কিংবা তার কাছাকাছি থাকতে চান, মানে যদি বেশি দূর আপনাকে যদি ট্রাভেল করতে না হয় তাহলে কম্পারেটিভলি আপনার পানবু সামনে হবে, কারণ পানবু থেকে আপনি খুব কুইকলি শিলিগুড়ি বা NJP রিচ করে যেতে পারবেন, যেটা আপনার রামধুরার থেকে একটু বেশি টাইম লাগবে, এটুকুই যা ডিফারেন্স। দুটো জায়গায় খুব সুন্দর, দুটো জায়গাতে থাকলেই আপনার ভালো লাগবে। আর কালিম্পং রিলেটেড যে আমাদের অফবিট জায়গাগুলো আছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শো করছে, আর আই লিঙ্কেও দেওয়া থাকছে, একবার চেক করে নেবেন। আশা করি পানবু রামধুরা এরকম আরও অনেকগুলো অফবিট জায়গার ইনফরমেশান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, আর নেক্সট যখন আপনারা ট্রিপ করবেন তখন এগুলো আপনাদের ডেফিনেটলি কিছু না কিছু কাজে লাগবে। মৌমিতা সরকার কোশ্চেন করেছেন কর্নিয়াম ভিজিট করে NJP পর্যন্ত সন্ধ্যাবেলায় ট্রেন ধরা যাবে কিনা। অবশ্যই ধরা যাবে, আপনারা মিরিক থেকে কিংবা সুখিয়াপুকটি থেকে কিংবা যারা শিলিগুড়িতে থাকছেন তারা শিলিগুড়ি থেকে কর্নিয়াম একদিনের জন্য ডে ট্রিপও করতে পারেন। আমাদের প্ল্যানটা আমরা বলে রাখি একটুখানি, আমরা 8:30 থেকে 9:45 মধ্যে সুখিয়াপুকরি থেকে বেরিয়ে পড়েছিলাম, জোরপোখরি সীমানা পশুপতি মার্কেট হয়ে আমরা গিয়েছিলাম কন্যাম, এবং তারপর গোপালধারা টি এস্টেট এবং টিমলিং ভিউ পয়েন্ট হয়ে আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম 6:00 সময়। আমাদের ব্লগিং করতে একটু টাইম লাগে, ফটো এবং ভিডিও তো আপনারা অবশ্যই তুলবেন, মোটামুটি 6:30-6:30 মধ্যে আপনারা কিন্তু NJP ঢুকে যাবেন, যদি আরও আগে বেরোতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, কাজে কোনো প্রবলেম হবে না আপনাদের। যারা শিলিগুড়িতে থাকছেন তাদের বলি শিলিগুড়ির থেকে কিন্তু একদিনের ডে ট্রিপ হিসেবে হরেন ট্রিপ আপনারা কন্যাম পর্যন্ত যেতে পারেন, নেপালের আরও কিছু স্পটও আপনারা শিলিগুড়ির থেকে ভিজিট করতে পারেন। শিবাশিস দাসসহ অনেকেই কোশ্চেন করেছেন যে বর্ষাকালে তারা ডুয়ার্স কিংবা পাহাড় আসার প্ল্যান করছেন, তো জোকের উপদ্রব কেমন থাকে?
ডুয়ার্সের যেগুলো প্লেন এরিয়া সেখানে সেরকম জোপের উপদ্রব থাকে না, আমরা কখনো পাইনি। আর যেগুলো একটু পাহাড় ঘেঁষা জায়গা যেমন লাভা, লোলেগাঁও, রিসব, এই জায়গাগুলোতে আপনার বর্ষাকালে একটু জোকের ব্যাপার থাকে। তবে যখনই কোনো এরকম কোনো জায়গাতে প্ল্যান করছেন, তখন একবার সাথে নুনের প্যাকেট, একটু নস্যি, আয়োডিন সলিউশন, এই কিছু কিছু জিনিসগুলো একটু হাতের সামনে রাখবেন, তাহলে মোটামুটি একটা প্রাইমারি ফার্স্ট এড তো হয়ে যায়, অসুবিধে হয় না। আর একটা জিনিস বলে দিই যেটা আমরাও জানতাম না, এখানে থাকার ফলে জেনেছি যে ডায়াবেটিক পেশেন্টদেরকে কিন্তু যোগ কখনো কামড়ায় না বা যোগ কখনো ধরে না। তো ডায়াবেটিকের অনেক অসুবিধে আছে, এই একটা সুবিধা পাওয়া গেছে আর কি। যখনই আপনারা ঘুরে বেরিয়ে গাড়িতে উঠছেন, তখনই একবার নিজেদেরকে একটু ভালো করে চেক করে নেবেন, কারণ যোগ বসে থাকলে বোঝা যায় না, ফলেই আশা করি প্রবলেমের অনেকটা রোখা যাবে আর কি। মৌ দাস একটা কোশ্চেন করেছেন যে রঙ্গ রোড কন্ডিশন কীরকম। যেহেতু রঙ্গ একটা অফবিট জায়গা বলেই পরিচিত, সেজন্য বর্ষাকাল বাদে বাকি যে টাইমগুলো আছে এই টাইমগুলোতে রঙ্গ রাস্তা খুব একটা খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই, একদম সুন্দর না হলেও রাস্তা ভালো, খারাপ না। কিন্তু বর্ষাকালটা আপনারা একটু অ্যাভয়েড করুন, কারণ বর্ষাকালে রাস্তার একটু খারাপ হয়ে যায়, অনেকগুলো প্যাচ আছে যে জায়গাগুলো কিন্তু বর্ষাকালে একটু অসুবিধা তৈরি হলে হতে পারে। এখন আপনি কী গাড়ি নিয়ে আসছেন তার উপরে অনেকটা ডিপেন্ড করছে, তবে বলবো যে সাথে যদি বয়স্ক কিংবা বাচ্চা থাকে তাহলে বর্ষাকালটাকে অ্যাভয়েড করে আসুন। অমিত দাস কোশ্চেন করেছেন যে আপনি পাহাড়েও সেলফ ড্রাইভ করেন? আমি প্লেনে ড্রাইভ করতে অভ্যস্ত, এর আগে পাহাড়ে ড্রাইভার নিয়ে গেছি, আপনার কাছে অ্যাডভাইস চাইছি। হ্যাঁ, আমরা পাহাড়ে মোটামুটি আমরা সেলফ ড্রাইভ প্রায় সমস্ত জায়গাতেই করেছি, যেগুলোতে পারমিট করে আর কি, পারমিট দেয়। এখন যারা একদম প্লেনে যারা ড্রাইভ করতে অভ্যস্ত, হিলে কখনো আসেননি, তাদেরকে প্রথমেই বলবো যে আপনি একবারই দার্জিলিং ট্রাই করবেন না, কারণ সেটা আপনার পক্ষে অসুবিধা হতে পারে। কম্পারেটিভলি যেগুলো একটু রাস্তা অনেক ওয়াইড থাকে, যেগুলো টার্নগুলো অনেকটা শার্প কম থাকে, সেই জায়গাগুলোকে প্রথমে বাছুন। যেমন হচ্ছে যে আপনি যদি কখনো মালবাজার থেকে লাভার রাস্তা দিয়ে যান গরুবাথান হয়ে, সে রাস্তা আপনি অনেক চওড়া পাবেন, টার্নগুলো অতটা শার্প না, আপনার ভিজিবিলিটি অনেক বেশি থাকবে। তো ছোটোখাটো এই জায়গাগুলোকে প্রথমে একবার এসে যদি কভার করতে পারেন তাহলে তো নিশ্চয়ই পারবেন, কারণ এটা তো আলটিমেটলি কোনো রকেট সায়েন্স না, পুরোটাই একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আর অভ্যাসের উপরে ব্যাপার। অভিষেক ব্যানার্জি আমাদেরকে একটা কোশ্চেন করেছেন যে ওয়েস্ট বেঙ্গলের রেন্টাল ভেহিকেল নিয়ে উনি দার্জিলিং থেকে কন্যাম পর্যন্ত যেতে পারবেন নাকি, মানে নেপালের কন্যাম পর্যন্ত। হ্যাঁ, আপনি নেপালের কন্যাম পর্যন্ত দার্জিলিং থেকে রেজিস্টার্ড ভেহিকেল নিয়ে যেতে পারবেন। আপনাকে যাওয়ার জন্য যে গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন সেই গাড়ির অরিজিনাল RC বুক আর যতজন যাচ্ছেন প্রত্যেকের অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড, লাইক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্স, যিনি গাড়িটা চালাচ্ছেন তার। এই সমস্ত অরিজিনাল চেক ডকুমেন্টসগুলো নিয়ে ইন্ডিয়া নেপাল বর্ডারের যে কোনো চেকপোস্ট থেকে আপনাকে ভানসার বা একটা পাস ইস্যু করতে হবে। এই পাসটা ফোর হুইলারের জন্য ₹350 লাগবে আর টু হুইলারের জন্য ₹150 লাগবে ফর এ সিঙ্গল ডে। ঘুম থেকে মিরিক রোডে যে পশুপতি চেকপোস্ট আছে, এই পশুপতি মার্কেটটা, মানে চেকপোস্টের সামনাসামনি যে এরিয়াটা, এখানে একটা মার্কেট আছে, মার্কেটটার নাম হলো পশুপতি মার্কেট। যদি আপনি পায়ে হেঁটে পশুপতি মার্কেট পর্যন্ত যদি যেতে চান তাহলে আপনাকে কোনো ভানসার বা পাস ইস্যু করতে হবে না, শুধুমাত্র যারা যারা যাচ্ছেন তাদের ফটো আইডি প্রুফ লাগবে। পশুপতি মার্কেটের ওই 2 কিলোমিটার রেডিয়াস যদি আপনি ভাবেন যে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন না, যদি আপনার এজড পার্সন থাকে, তাহলে নেপালের কোনো গাড়িওকেও আপনারা কিন্তু হায়ার করতে পারেন, ওই জাস্ট 2 কিলোমিটার রেডিয়াস কিন্তু ঘুরিয়ে দেবে, ₹220 মতন ওরা চার্জ করবে। পশুপতি মার্কেট পেরিয়ে যদি আপনি নেপালের ভেতরে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ওই ভানসার বা পাস ইস্যু করতেই হবে, আর এই পাসটা ম্যাক্সিমাম 7 দিনের জন্য ইস্যু করা যায়। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অফবিট দার্জিলিংয়ের এই নতুন প্ল্যানটাকে আপনারা সবাই প্রেস করেছেন। দেবাঙ্গনা চক্রবর্তী উনি একটা কোশ্চেন করেছেন, বেস্ট অ্যান্ড সেফ হোটেলস কি হবে ডুয়ার্সে থাকার জন্য, একদম নির্জন এলাকা নয় যেখানে লোকজন থাকবে এরকম। দেখুন দিদি, ডুয়ার্স বলতে আপনি কোন জায়গাটা বলতে চাইছেন এটা আমরা ঠিক বুঝতে পারছি না,
তবে যদি আপনারা লাটাগুড়িতে বা লাটাগুড়িকে বেস করে যদি থাকতে চান তাহলে আই লিঙ্কে একটা লিঙ্ক শো করছে, এটা ডিসক্রিপশন বক্সেও থাকবে। এখানে কতগুলো হোটেল আছে যেগুলো আপনি চেক করতে পারেন। যদি আপনি মূর্তিকে বেস করে থাকতে চান তাহলে একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সেও থাকবে, আই লিঙ্কেও দেওয়া থাকছে, যেটাতে মূর্তি রিলেটেড বা মূর্তি সারাউন্ডিংসে যে হোটেলগুলো আছে সেগুলো সম্বন্ধে এখানে দেওয়া থাকছে। আর যদি আপনি জয়ন্তীকে মানে বক্সা টাইগার রিজার্ভ যেখানে জয়ন্তীকে যদি বেস করে থাকতে চান তাহলে সেই সম্বন্ধেও যেখানকার বা সেই লোকালিটির যে হোটেলগুলো আছে তারও একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো এবং আই লিঙ্কে দেওয়া থাকলো। আশা করি এগুলোর থেকে আপনি আপনার যেটা কোশ্চেন আছে তার অ্যান্সার পেয়ে যাবে। হোটেলগুলোর নাম্বার আপনাদেরকে দেওয়া থাকছে এই লিঙ্কের মধ্যে, সেখানে একমাত্র হোটেলের যেটা অথরাইজড নাম্বার সেটাই কিন্তু দেওয়া থাকছে, কোনো থার্ড পার্টি বা মিডিল ম্যানের নাম্বার কিন্তু ওখানে দেওয়া নেই। অতএব আপনি যখন হোটেলকে বুক করবেন তখন ওই নির্দিষ্ট নাম্বারে ফোন করে তারপরেই বুক করবেন, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো সবগুলোই সেফ, কারণ এগুলো এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর হোটেল আছে, যার ফলে আশা করি একদম যে একদম আইসোলেটেড কোনো জায়গা সেরকম না, একটা বাজার বা বাজারের মতো একটা জায়গার মধ্যেই সমস্ত হোটেলগুলো আছে, আশা করি এটা সমস্যা হবে না। আজকের এই কিউএনএ সেশনটাতে আমরা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারিনি এটা আমরা জানি, সবাইকার নাম আমরা বলতে পারিনি এটাও আমরা জানি। আমরা কিছু কিছু কোশ্চেনকে শর্টলিস্ট করেছিলাম এবং সেগুলোকে ওয়ান বাই ওয়ান অ্যান্সার করার চেষ্টা করেছিলাম। অনেক কিছু কোশ্চেন হয়তো আপনাদের আরও থাকতে পারে, আপনারা আমাদেরকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানান, মেলের মাধ্যমে জানান, আমরা ঠিক চেষ্টা করব এগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলোকে অ্যান্সার দিয়ে দেওয়ার। আরেকটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করার আছে, রিসেন্টলি আমাদের চ্যানেলের 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। আর এই উপলক্ষে একটা সুন্দর অফবিট দার্জিলিংয়ের জায়গার একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে অন্যান্য ভিডিওগুলোর মতোই। সাথে থাকুন, পাশে থাকুন, আর কেমন লাগছে আমাদের ভিডিওটা কমেন্ট করে জানান আমাদেরকে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।